সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কি না? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? চিল্লায় বলেন। আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম? বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? ছয়টা, সাতটা, অনেকগুলো। তারপরেও বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন ইসলামে বাধা নাই, তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মালিক শুধু তুমি নও, না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নেই? অনেকে জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়। জাকাতের শাড়ি বলতে, জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কি না? জাকাত হচ্ছে এমন পরিমাণে সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন, ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনো দিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু জাকাতের শাড়ি দেয় আছে না নাই, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যেয়ে পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়, এরকম ডাকাত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ উপার্জন করো কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন, পড়েন না আউযু বিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় করা হবে। যাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, যাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, মা বলে ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে মাইট খাইয়া মজা টের পাবি। ও মেয়ে, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কথা কন তো, মা তো কয় মজা পাবি, মজা টের পাবি, তার মানে মাইটটা খুব করা মায়ের হবে করা। আল্লাহ বললেন কারুনের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না কারুনের দিকে তাকা। সাইয়েদানা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন কারুন যাকাত দাও। কয় কেন দিমু? কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে। কারণ বলে কোনো আল্লাহ টাল্লাহ আমারে সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার গাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোনো যাকাত টাকাত দেব না। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম যাকাত দাও, না হলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে। কারণ বলে পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারুন তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারুনের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, তো মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইয়ুম। এই ফাইয়ুম শহরে বহাইরা কারুন, কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে বুক গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে হ্রদ, মিশরিরা এখন মাছ ধরে। জামিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব, কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বললো আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে মুসা সব সম্পদ তোমার, আমারে বাঁচাও।
এমন ভালো মানুষ সোজা আঙ্গুলে কি সব সময় উঠে না। ও মুসা সম্পদ নাও আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা বেঁচে যেত, এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা, এক বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জামিনকে আদেশ দিয়েছেন, কারুন এবং তার সম্পদকে প্রতিদিন এক বিঘত করে জামিনের ভেতরে নিতে থাকবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। কারুন তার সম্পদ সহ জমিনের ভেতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছ। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা, কার কথা? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কি না? আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারুনের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছোবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আনা মালুক আমি তোর মাল, আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছোবলের চোটে পুরো দেহটা 70 গজ জমিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরব, মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা